আজ আমি বানাচ্ছি হিঙের কচুরি। সকালে জলখাবার কিংবা রাতে ডিনারের জন্য খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন হিঙের কচুরি। তাহলে দেখে নিন আমি কিভাবে হিঙের কচুরি বানাই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, বাড়িতে ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, 2 কাপ ময়দা নিয়ে নেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম, হাফ চামচ চিনি দিয়ে দিলাম, 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে, এবার অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দার ডোটা তৈরি হয়ে গেছে, আর ময়দার উপরে খানিকটা তেল দিয়ে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি পুরটা তৈরি করে নেব। পুরটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। এবার এটাকে বেটে নেব। আমি পেস্টটা তৈরি হয়ে গেছে, আমি এর মধ্যে কোনো জল দিইনি। 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার হিং দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি মরিচ দিলাম, 1 চামচ চিনি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার বিউলির ডালটা দিয়ে দেবো। 5-7 মিনিট লাগবে পুরটা বানানোর জন্য। মিডিয়াম ফ্লেমে রেখেছি। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হতে দেবো। পুরটা ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো করে মেখে নিতে হবে যাতে দলা হয়ে না থাকে, তাহলে কচুরির মধ্যে পুরটা ভরলে ফেটে যাবে বেলতে গেলে। রাখা হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। ময়দার ডোটাকে আরো একটু মেখে নেব। আমি এই স্ল্যাবটাকে পরিষ্কার করে নিয়েছি, এখানেই আমি বেলবো। লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি কাটবো, এই যে এরকম ভাবে। বাটি মতো করে নিয়েছি, এর মধ্যে পুরটা দিয়ে দেব, দিয়ে বন্ধ করে দেব। এইভাবে সমস্তগুলো আমি তৈরি করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি, এবার আমি বেলে নেব, ঢাকা দিয়ে রাখবো। সামান্য একটু তেল দিয়ে দেব। হালকা হাতে বেলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব অল্প অল্প তেল, কচুরিটার ওপরে দিতে থাকবো, তাহলে কচুরিটা ফুলতে থাকবে। খুব সুন্দর ফুটে গেছে, এবার উল্টে দেবো। হয়ে গেছে, এবার তুলে নেবো।
এইভাবে আমি সমস্ত হিঙের কচুরিগুলো তৈরি করে নেব। আমার সবকটা হিঙের কচুরি তৈরি হয়ে গেছে, গরম গরম এবার পরিবেশন করবো।